বর্ষা শুরুতেই ভাঙনের জেরে জলবন্দী হয়ে পড়ল দেউচড়ায় জিপির বালাঘাট গদাধর নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। দেউচড়ায় জিপির বালাঘাটে গদাধর নদীর পার বাঁধ ভেঙে হু হু করে বাড়িতে ঢুকছে জল, আর এর জেরে সমস্যায় পড়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তাদের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট এলাকায় সেচ দপ্তরের পক্ষ থেকে পাথর দিয়ে নদী বাঁধ বাঁধাইয়ের কাজ করা হলেও তা ঠিক হয়নি বলে নদীর জল বাড়ার সাথে সাথে তা ভেঙে জল ঢুকছে নদীপার সংলগ্ন এলাকার বাসিন্দাদের বাড়িতে। ফলে পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। কি জানিয়েছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শুনব। বাঁধ ভাঙি দেয়া, এখন কোথায় ফ্যান ভাঙি দেয়া, আমার বাড়িতে জল ঢুকে নেচ্ছে, হু করে মানুষের যাওয়া আসে খুব অসুবিধা হওয়া দিচ্ছে। এটা আমার আগে বাঁধ ছিল ওখানটায়? হ্যাঁ, বাঁধ ছিল, পাথরের বাঁধ, সব নদীর যে সব বাঁধটা সব উল্টে গেছে, পাথর টাথর এখানে ব্যবস্থা করা হোক, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি, আমার এখানে তাড়াতাড়ি যোগাযোগ করে এটা কোনো ব্যবস্থা করো। কি নাম লিখতেছে? এখানে বাঁধ ভাঙিয়েছে, এর আগে পাথরে বাঁধ হয়েছে, পাথরের কাজটা ভালো হয় নাই, নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে পাথর সব চলে গেছে, তারপরে বাঁধ ভাঙিয়া গ্রামে জল ঢুকতেছে, বাড়ি বহুত ক্ষয়ক্ষতি হইতেছে। সেই আমি এর আগে যে এডুকেশন কাছে আমরা গেছিলাম, এডুকেশন বলছিল যে ঠিক আছে আমরা দেখতেছি, হ্যাঁ এক বছর হয়ে গেলো কোনো রকম খবর নিতেছে না, গ্রামের বাড়িঘর সব ভাঙি মানে ভাঙার মতো অবস্থা। মজনুর, এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে গদাধর নদীর পার বাঁধ ভেঙে হু হু করে বাড়িতে ঢুকছে জল এবং রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের ঘরে জল রয়েছে, এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি ঘর ঘরা নদীর জল কিন্তু ঢুকে গেছে, রীতিমতো নৌকা করে জিনিসপত্র নিয়ে আসতে হচ্ছে মানুষদেরকে। কি পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের থাকছে এবং প্রশাসনিক ভূমিকা কতটা তৎপর রয়েছে মজনুর, তুলে ধরো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সাথে। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে দেউচড়াই জিপির বালাঘাটে গদাধর নদীর পার বাঁধ ভেঙে কিন্তু হু হু করে বাড়িতে ঢুকছে জল, আর এর জেরেই কিন্তু সমস্যায় পড়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এবং বিভিন্ন সময়ে কিন্তু এখন মজনুর শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। হ্যাঁ, বলছি যে দেউচড়াই জিপির বালাঘাটে গদাধর নদীর পার বাঁধ ভেঙে হু হু করে বাড়িতে ঢুকছে জল এবং এর জেরে কিন্তু সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছে। এবং এর আগেও কিন্তু দেখিয়েছিলাম যে ঘরঘরা নদীর মানে জল কিন্তু ঢোকাতে রীতিমতো নৌকো করে মানুষের পাশের ঘরের জিনিস নিয়ে আসছে। কার্যত বর্ষার সময় কি প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের, আর তার সাথে প্রশাসনিক তৎপরতা কতটা রয়েছে মজনুর? দেখো দাদা, তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের দেউচড়াই জিপির বালাঘাট গ্রাম, সেখানে কিন্তু মধ্য বালাঘাট বলা যেতে পারে, সেই মধ্য বালাঘাটের যে একটা কলোনি রয়েছে, সেই কলোনির গদাধর নদীর পার বাঁধটা কিন্তু ভেঙে যায়। সেই ভেঙে যাওয়ার ফলে সকাল থেকে কিন্তু হু হু করে ঢুকছে জল, জল ঢোকার ফলেই কিন্তু বালাঘাটের বেশ কিছু বাড়িতে জল ঢুকে গেছে ইতিমধ্যে। এর মূল কারণ কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চল এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কয়েকদিন ধরেই মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির মূল কারণ যেটা আমরা জানতে পেরেছি, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল সেই নিম্নচাপ অক্ষ রেখাটা কিন্তু বিস্তৃত রয়েছে এই মুহূর্তে রাজস্থানের পশ্চিম দক্ষিণ থেকে শুরু করে বিহার পর্যন্ত, যার জেরেই কিন্তু দক্ষিণা বাতাসের উপর ভর করেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প কিন্তু ঢুকছে উত্তরের পার্বত্য জেলাগুলো এবং উত্তর পূর্ব ভারতের যে সমস্ত জেলাগুলো রয়েছে, রাজ্যগুলি রয়েছে, সেখানে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিহার থেকে শুরু করে আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যের যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির জেরেই কিন্তু উত্তরবঙ্গের যে সমস্ত নদী, বিশেষ করে আমরা যদি তুফানগঞ্জটা ধরি, তুফানগঞ্জের রায়দা, গদাধর, কালজানি, এই সমস্ত নদীতে কিন্তু হু হু করে বাড়ছে জল। গত কয়েকদিন ধরেই কিন্তু এই সমস্ত নদীর জল বিস্তীর্ণ এলাকায় ঢুকে
বন্যার পরিস্থিতি তৈরি করে ইতিমধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু বন্যা তৈরি হয়েছে, যেহেতু সরকারি ভাবে কিন্তু এখনো ঘোষিত হয়নি। আজকে যেটা আমরা দেখতে পেলাম দেওচড়াই জিপির বালাঘাট গ্রামে, মহত্ব বালাঘাট যেটা বলা চলে, সেখানে একটা কলোনি রয়েছে, সেই কলোনির পাশে গদাধর নদীর পাশে কিন্তু পাথরের বাঁধ দেওয়া ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সেই পাথরের বাঁধ কিন্তু ভেঙে সেই পাথর গুলো কিন্তু নদীতে চলে যায়, তারপরে কিন্তু বাঁধটা ভেঙে ভিতরের দিকে ঢোকার চেষ্টা করে, তারপর বেশ কিছু একটা অংশ ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরেই কিন্তু নদীর জল হুহু করে ঢুকছে, এই হুহু করে ঢোকার ফলেই কিন্তু ওই এলাকা অর্থাৎ বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে প্লাবিত হচ্ছে, বেশ কিছু বাড়ি কিন্তু জলে ইতিমধ্যেই জল ঢোকা শুরু করে দিয়েছে। এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু নিজেরাই আপাতত নিরাপদের জন্য ওই বাড়ি ঘর ছেড়ে কিন্তু রাস্তায় চলে আসছে। দাদা হ্যাঁ বলছি মজনুর, সেচ দপ্তরের তোর পক্ষ থেকে যে নদী বাঁধ মানে বাধাই করা হয়েছিল সেই কাজটা সঠিকভাবে হয়নি, সেই জন্যই বাঁধ ভাঙে, সেই বিষয়ে কি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা? হ্যাঁ দেখো, স্থানীয় বাসিন্দাদের কিন্তু অভিযোগ রয়েছে যে সেচ দপ্তর যে কাজটি করেছিল সেই সময় পাথরের বাঁধ দেওয়ার সময় স্থানীয়রা কিন্তু বলেছিল যে তার জালির সেট দিতে, তারা নাকি তার জালির সেট দেয়নি। আজকে যদি তার জালির সেট দেওয়া থাকতো তাহলে হয়তো জলের তোরে এই পাথর গুলো কিন্তু সেখান থেকে সরে যেত না, আর পাথর যদি সরে না যেত তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে ভাঙতো না, আর ভাঙনের ফলেই কিন্তু জল গদাধর নদীর জল হুহু করে ঢুকছে ওই এলাকায়। সুতরাং এর দ্বারাই কিন্তু প্রমাণিত হয় যে ইরিগেশন বা সেচ দপ্তর যেটা রয়েছে তাদের কিন্তু একটা পুরোপুরি গাফিলতি রয়ে গেছে। রাধা বলছি কোনো প্রশাসনিক আধিকারিক কি গেছে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে বন্যার মতো পরিস্থিতি, একেবারে কোনো প্রশাসনিক তৎপরতা কি দেখা যাচ্ছে সেই অর্থে মজনুর? না, এখনো প্রশাসনের কোনো কর্মকর্তা সেই জায়গায় পৌঁছেনি, তবে দেওচড়াই অঞ্চল সভাপতি ফারুক মণ্ডলের কাছে কিন্তু কথাটা গিয়েছে। ইতিমধ্যে ফারুক মণ্ডল আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, যেহেতু ঘটনাস্থলে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রয়েছেন ফারুক মণ্ডলের বাড়ি। আপাতত ফারুক মণ্ডলের এরিয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রয়েছেন, তিনি তার সঙ্গে রয়েছেন। মন্ত্রী এখান থেকে চলে গেলে ফারুক মণ্ডল সেই জায়গায় পৌঁছাবেন বলে আমার সঙ্গে আপাতত কথা হয়েছে। দাদা ধন্যবাদ।